ত্রিভুজের কোসাইন সূত্র অর্থাৎ কজের সূত্র। কজ এ সমান আমাদের হবে যেই কোণের মান বের করব সেই কোণের বিপরীত বাহুকে বর্গ করে আমরা বিয়োগ করব, বাকি বাহু দুইটাকে বর্গ করে যোগ করব। অর্থাৎ আমাদের ত্রিভুজের বাহু তিনটা এ বি সি যেই কোণের মান বের করব সেই কোণের বাহুকে বর্গ করে বিয়োগ করব, বাকি যেই বাহুগুলো থাকবে তাদেরকে বর্গ করে যোগ করব। হরে হবে এই যে যাদের আগে প্লাস চিহ্ন আছে তাদেরকে টু দ্বারা গুণ করে ভাগ করতে হবে। আশা করি বুঝছো, যেই কোণের মান বের করব সেই কোণের বিপরীত বাহুকে বর্গ করে বিয়োগ করব, বাকি বাহুগুলোকে বর্গ করে যোগ করব। হরে ওই যোগ করছিলাম যাদেরকে সেই বাহু দুইটোর সঙ্গে টু গুণ করে ভাগ করতে হবে। কস বি এর সমান লেখা যাবে বি কোণের মান বের করব অর্থাৎ বি বাহুকে বর্গ করে বিয়োগ করব, বাকি বাহু দুইটোকে বর্গ করে যোগ করব। যাদেরকে যোগ করছি তাদের সঙ্গে টু গুণ করে ভাগ করতে হবে। যদি আমি কস সি এর মান বের করতে চাই তখন হবে সি এর বিপরীত বাহু সি কে বর্গ করে বিয়োগ করব, বাকি বাহুগুলোকে বর্গ করে যোগ করব। যাদেরকে যোগ করছি তাদের সঙ্গে টু গুণ করে ভাগ করব। এইগুলো হচ্ছে আমাদের কোসাইনের সূত্র। এই সূত্রকে আমি যদি চাই একটু সাজিয়ে লিখতে পারি, আমি এইখান থেকে এ স্কোয়ারের মান যদি বের করতে চাই তখন আমাদের মাঝে মাঝে এই ফরম্যাটটাও দরকার হবে। এ স্কোয়ারের মান বের করব, এই কোণাকুণি গুণ করব, গুণ করে এ স্কোয়ারটাকে বাম পাশে আনবো, এইটাকে ডান পাশে নিয়ে যাব। তাহলে আমাদের হবে এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু বি সি কস এ। এই সূত্রটা এবং এইটা একই সূত্র, জাস্ট শুধু কোণাকুণি গুণ করে সাইড চেঞ্জ করে নেওয়া। দ্বিতীয় সূত্রটা থেকে লেখা যাবে বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ সি কস বি। তিন নম্বর সূত্রটা থেকে লেখা যাবে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কস সি। এইগুলোই হচ্ছে আমাদের কোসাইনের সূত্র অর্থাৎ কজের সূত্র। চলো এখন আমরা কোসাইন সম্পর্কিত একটা ম্যাথ সমাধান করি, যেটা বিভিন্ন সালে সৃজনশীলে এবং হচ্ছে কি অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটা এসেছিল। আমাদের বলা আছে এ বি সি ত্রিভুজে এ ইকুয়াল টু রুট থ্রি প্লাস ওয়ান, বি ইকুয়াল টু রুট থ্রি মাইনাস ওয়ান এবং সি কোণ সমান 60 ডিগ্রি হলে এ বি এবং সি এর মান নির্ণয় করো। এই প্রশ্নটা অনেকবার সৃজনশীলে আসছিল। আমাদের এ বাহুর মান দিয়ে দিছে, বি বাহুর মান দিছে, সি কোণের মান দিছে, বের করতে হবে বাকি যেই জিনিসগুলো আছে অর্থাৎ এ কোণ বের করতে হবে, বি কোণ বের করতে হবে, সি বাহু বের করতে হবে। যেহেতু দুইটা বাহু এবং একটা কোণ দেওয়া আছে এখন আমরা কোসাইন সূত্র ব্যবহার করব। কোসাইন সূত্রতে আমাদের তিনটা বাহু একটা কোণ থাকে, একটা কোণ দিছে দুইটা বাহু দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই অপর যেই বাহু আছে সেইটা আমরা কোসাইন সূত্র অ্যাপ্লাই করে বের করে নিতে পারবো। তাহলে এখন আমাদের একটু দেখতে হবে কোন কোণ দেওয়া আছে, যেই কোণের মান দেওয়া আছে আমাদের সেই সূত্র বসাইতে হবে। সি কোণের মান দেওয়া আছে অর্থাৎ আমরা কোসাইনের কস সির সূত্রটা বসাবো। আমরা জানি কস সি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই টু এ বি। এখন যদি মানগুলো বসাই দিই তাহলে সি এর মান 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি ইকুয়াল টু এ এর জায়গায় আমরা লিখতে পারবো রুট থ্রি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস বি এর মান হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান তার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান। এখন যদি এটাকে একটু ক্যালকুলেশন করি কস 60 মান হাফ, এই যে উপরে বর্গ পড়ে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এইখানেও যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, নিচে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে অর্থাৎ থ্রি মাইনাস ওয়ান হবে টু ইন্টু থ্রি মাইনাস ওয়ান, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
এখন এই পাশের হরের টু এবং এই পাশের হরের টু কাটা, তাহলে আমাদের এই পাশে থাকবে শুধু অন ইকুয়াল টু, এইখান থেকে আমাদের এইটা এইটা কাটা, তাহলে উপরে থাকতেছে চার চার আট, অর্থাৎ এইট মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই টু। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো সি স্কোয়ার ইকুয়াল টু টু গুণ করলাম এইটকে বিয়োগ করলাম, অর্থাৎ সি স্কোয়ার ইকুয়াল টু আমাদের হবে সিক্স। তাহলে আমাদের সি সমান কত হবে, সি ইকুয়াল টু হবে রুট সিক্স। এইখানে কিন্তু প্লাস মাইনাস নেওয়া যাবে না, কারণ এ বি সি দ্বারা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বোঝায় আর দৈর্ঘ্য সবসময়ের জন্য পজিটিভ। তাহলে আমরা সি বাহুর মান বের করে ফেলতে পারছি। এখন আমাদের দরকার এ কোণের মান বের করা এবং বি কোণের মান বের করা। যেহেতু দুইটা বাহুর মান জানি বা তিনটা বাহুর মানই জানি এবং একটা কোণ জানি, তাহলে আমরা এখন ত্রিভুজের সাইন সূত্র থেকে অপর কোণগুলো নির্ণয় করতে পারবো। সি কোণের সঙ্গে যে কোনো আর একটা কোণ নিব, সে নিয়ে আমরা মান বের করব, অর্থাৎ এ বাহু সি বাহু, এ কোণ এবং সি কোণ সম্পর্কিত যেই ত্রিভুজের সাইন সূত্রটা আছে আমরা এখন সেইটা অ্যাপ্লাই করব। আমরা জানি এ বাই সাইন এ ইকুয়াল টু সি বাই সাইন সি। এখন যদি মান বসাই দিই, এ বাহুর মান ছিল আমাদের রুট থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই সাইন এ, আমরা এ কোণের মান বের করব। সাইন সরি সি সি বাহুর মান আমরা পাইছি রুট সিক্স, সাইন সির মান আমাদের ছিল হচ্ছে, অর্থাৎ সি কোণের মান ছিল সিক্সটি ডিগ্রি, সাইন সিক্সটি ডিগ্রি। এখন এইখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, রুট থ্রি প্লাস ওয়ান নিচে থাকবে সাইন এ, সাইন সিক্সটি ডিগ্রি এইটার মান যদি আমরা বসাই দিই, রুট সিক্স সাইন সিক্সটির মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই টু, অর্থাৎ গুণ দিয়ে উল্টে দিলে টু বাই রুট থ্রি। বা এইখান থেকে লিখতে পারবো রুট থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই সাইন এ, এই রুট সিক্স, রুট সিক্সকে আমরা লিখতে পারি টু ইন্টু থ্রি, মানে রুট টু ইন্টু রুট থ্রি। রুট সিক্সকে লেখা যায় রুট টু ইন্টু রুট থ্রি, অর্থাৎ রুট থ্রি উপরে আছে উপরেরটা এবং নিচেরটা কাটা, তাহলে আমাদের থাকবে এইখান থেকে একটা রুট টু থাকবে আর টু, মানে টু রুট টু থাকবে। এখন এই পাশ থেকে আমরা যদি সাইন এর মানটা বের করি, তাহলে লিখতে পারবো রুট ওভার থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু রুট টু। এখন তুমি চাইলে এটাকে ক্যালকুলেটর থেকে সমাধান করে এ কোণের মান বের করে ফেলতে পারো, ক্যালকুলেটরে এটাকে করে সাইন ইনভার্স দিয়ে এ কোণের মান বের করে ফেলতে পারো। যেহেতু এটা রিটেনের অঙ্ক, তাহলে ক্যালকুলেটর না করে হাতে করাটাই বেশি ভালো হবে। আমি হাতে করাটা শিখাই দিচ্ছি, মানে ক্যালকুলেটর বাদে তুমি কীভাবে করবা, এই টু রুট টু দ্বারা আলাদা আলাদা ভাগ করে দিবা, থ্রি বাই টু রুট টু প্লাস ওয়ান বাই টু রুট টু। এখন এইটাকে আবার আলাদা করে ভাগ করা যায়, তাহলে আমরা লিখতে পারি থ্রি বাই টু ইন্টু ওয়ান বাই রুট টু। আমি সূত্রে ফেলবে জন্য এইভাবে সাজাই নিচ্ছি, এইখান থেকে লেখা যায় ওয়ান বাই টু ওয়ান বাই রুট টু। এই যে রুট থ্রি বাই টু বাম পাশে এসে সাইন, তাহলে আমরা এটা সাইনের মান যদি বসাই আমরা লিখতে পারি সাইন সিক্সটি, ওয়ান বাই রুট টু এটাকে আমি লিখতে পারি কস ফোরটি ফাইভ ডিগ্রি। আমি একটা সূত্রে ফেলতে চাচ্ছি, তার জন্য আমি এইভাবে সাজাই নিচ্ছি, প্লাস ওয়ান বাই টু এইটাকে লেখা যায় কস সিক্সটি ডিগ্রি, ওয়ান বাই রুট টুকে আমি লিখতে পারি সাইন ফোরটি ফাইভ। তাহলে দেখো তো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, অর্থাৎ আমাদের সাইন এ প্লাস বি এর সূত্র পড়ে, এ প্লাস হচ্ছে বি, তার মানে আমাদের হবে সাইন একশো পাঁচ ডিগ্রি। এবং বাম পাশে আমাদের আছে সাইন এ, তার মানে আমাদের এ কোণ সমান হবে একশো পাঁচ, উভয় পক্ষ থেকে সাইন সাইন কাটা। আমরা সি এর মান বের করছিলাম, আমরা সি এর মান আমাদের দেওয়া ছিল ষাট ডিগ্রি, সি এর মান ছিল আমাদের ষাট ডিগ্রি, তাহলে বি কোণের মান বের করতে হবে। বি এর মান তাহলে কত হবে, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি, তা অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আমরা জানি একশো আশি। যদি বি কোণের মান বের করতে চাই, এ এবং সিকে ডান পাশে বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ একশো আশি থেকে এ কোণের মান এবং সি কোণের মানকে আমরা বিয়োগ করে দিব, তাহলে একশো পাঁচ আর ষাট মানে একশো পঁয়ষট্টি, একশো আশি থেকে যদি একশো পঁয়ষট্টি বিয়োগ করো তাহলে পেয়ে যাবা পনেরো ডিগ্রি, অর্থাৎ বি কোণের মান পনেরো। এইটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার, এ কোণের মান পাইছি, সি কোণের মান দেওয়া ছিল, এটা হচ্ছে কি বি কোণের মান, এবং বাহুর মান
সি বাহুর মান এই যে আমরা বের করে নিয়েছিলাম রুট সিক্স, আশা করি বুঝছো।